প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো কি আছে আমাদের শাসনে, আছে 11 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লেখো, 11 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। দেখো ক্রমবাচক সংখ্যাগুলো আমরা কিভাবে লিখবো, পরীক্ষায় এলোমেলো ভাবে দেওয়া থাকতে পারে। মনে করো 11, এখন আমরা সিরিয়াল মতো শিখবো 11 থেকে 20 পর্যন্ত। আচ্ছা আমি পরবর্তীতে আসতেছি কোথায়, আগে আমরা 11 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলি লিখি। 11 11-কে ক্রমবাচক সংখ্যা হচ্ছে একাদশ। এ কয় একা রেখা, একা দো তালিবর্ষ দশ, একাদশ একাদশ। এটার উপরে কিন্তু মাত্রা দিবা না, অনেকে মাত্রা দিয়ে ফেলো, মাত্রা দিলে কিন্তু তৈর ফলা হয়ে যাবে, বুঝছো? এটা এ হবে একাদশ। তারপরে হচ্ছে 12 হচ্ছে দ্বাদশ, তৈর ফলা আকার তো তালিবর্ষ দ্বাদশ, একাদশ দ্বাদশ, একাদশ দ্বাদশ। 13 হচ্ছে ত্রয়োদশ, এইখানে এর উপরে মাত্রা দিলে তৈর ফল হয়ে যাবে, এখানে যদি আবার মাত্রাটা না দাও তাহলে কিন্তু বানান ভুল হয়ে যাবে, বুঝছো? এখানে কিন্তু এর উপর মাত্রা দিবে, এর উপর মাত্রা দিলে আমাদের এখানে তৈর ফল হয়ে যাবে। আমাদের উচ্চারণটা কি ত্রয়োদশ, মানে তৈর ফলা, ত্র অন্তস্থ অয়ে উকার, ত্রয়ু দ তালিবর্ষ দশ, ত্রয়োদশ ত্রয়োদশ, চতুর্দশ 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 চতুর্দশ। তারপরে 15 হচ্ছে পঞ্চদশ, পঞ্চদশ পঞ্চদশ। দেখতেছ সবাই, খাতা কলম অবশ্যই নিয়েছ না? তো লিখে ফেলো তাড়াতাড়ি, পঞ্চদশ। তারপরে 16 হচ্ছে ষোড়শ, মধুর স্বর করে সু, রসিন্ন র তালিবর্ষ ষোড়শ, ষোড়শ। 17 হচ্ছে সপ্তদশ, সপয়নিশে তো দিবা সপ্তদশ, দ তালিবর্ষ দশ সপ্তদশ। তারপরে লেখো অষ্টাদশ, সরয় মদিনাশয়ে ত্রয়ে আকার অষ্টা, দ তালিবর্ষ দশ অষ্টাদশ, অষ্টাদশ। আর বলো আমার সাথে, সরয় মদিনাশয়ে ত্রয়ে আকার দ তালিবর্ষ অষ্টাদশ। তারপরে 19 হচ্ছে ঊনবিংশ, ঊন দীর্ঘ উ কি হবে, দীর্ঘ উ দন্তন্য ঊন, বিংশ বয়স করে বি, ঊনশ তালিবর্ষ বিংশ, ঊন বিংশ, ঊন বিংশ। তারপরে 20 হচ্ছে আমার বিংশ, তালিবর্ষ বিংশ, ঊনবিংশ বিংশ, ঊনবিংশ বিংশ। আবার দেখো, আবার দেখো এগুলা কি সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, বুঝছো? আমরা এগুলোকে ক্রমবাচক সংখ্যায় লিখব। 11 হচ্ছে একাদশ, একাদশ বানায় এ কয় আকার, একা একা দো তালিবর্ষ দশ, একাদশ। তারপর হচ্ছে 12, 12 হচ্ছে 12 দিয়ে সমস্যা, তোমাদের পরীক্ষা এলোমেলো থাকতে পারে। মনে করো 11 আসে নাই, 13 আসছে, তো আমরা কি এটা কি লিখবো, এটাকে কি লিখবো, 13 লিখে সমান সমান ত্রয়োদশ লিখবো, ঠিক আছে? মনে করো
শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।